আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব দ্বিতীয় সেশন নিয়ে এখানে। ওকে, আগের সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল মনে আছে নিশ্চয়ই? বাসাবাড়ির নকশায় বৈচিত্র্যের কারণ খুঁজতে গিয়ে তোমরা নানা দিক নিয়ে আলোচনা করেছিলে, পরিবেশগত দিক তার মধ্যে একটি। এখন ভেবে দেখো, কোন এলাকায় এলাকার পরিবেশের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরিবেশের মূল উপাদানগুলো কোনগুলো, নিজেরা চিন্তা করে দেখো। এখানে তো আমাদের এখানে কোশ্চেনটা একটু সলভ করতে এখানে হবে। ওকে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং মূল উপাদান কি, এটা আমাদের এখানে বের করতে হবে এখানে। তো এখানে আমাদের সমাধানটা দেখি, এখানে যেসব পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয় সেসব পদার্থের উপর পরিবেশের নির্ভর করে এখানে। যেমন বাহ্যিক কৃষজ, আবহাওয়া, মৃত্তিকা, সেচ, এগুলো এখানে। তারপরে বলছে যে জৈবিক বিভিন্ন জীবজন্তু, শস্য, বৃক্ষরাজি, সামাজিক জনসংখ্যা এবং কি শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি এখানে। তারপর বলছে পরিবেশের মূল উপাদান কি কি। এখানে আমরা জানি পরিবেশের মূল উপাদান তিনটা, একটা হচ্ছে মাটি, পানি এবং বায়ু। এগুলোর উপর পরিবেশের সবচেয়ে বেশি নির্ভরশীল বা নির্ভর করে এখানে। তারপর বলছে এখানে ভূমিরূপ এবং পরিবেশের পরিবেশ কেমন হবে তা অনেকখানি সেই এলাকার পানির প্রাপ্যতার উপর নির্ভর করে। অনুসন্ধানী পাঠ থেকে বা বই থেকে ভূমিরূপ অধ্যায় বের করো, দলে বসে পানি বিষয়ক অংশটুকু পড়ো এবং নিজেরা আলোচনা করো। এখানে পারা হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো, নিজেরা আলোচনার ভিত্তিতে নিজের প্রশ্ন উত্তর লেখো এখানে। এমন বলছে শহর অঞ্চলে জলবদ্ধতা বেশি হয় কেন এখানে, এটা আমাদের কোশ্চেন করছে এখানে, আমরা সমাধান করতে হবে এখানে। শহর অঞ্চলে জলবদ্ধতা কেন বেশি হয় এখানে, সমাধান হচ্ছে কি, শহর অঞ্চলে অধিকাংশ এলাকায় কংক্রিট দ্বারা ঢাকা থাকে। ওকে, মানে যেটা ঢাকনা থাকে রাস্তাগুলোতে এখানে, যার কারণে ভূমিতে পতিত পানি অনুপ্রবেশের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অন্যদিকে শহরের অধিকাংশ এলাকায় বহুতল ভবন থাকায় পানির প্রবাহের মাধ্যমে নদী জলাশয় পৌঁছতে পারে না এখানে, যার কারণে একটু বৃষ্টি হলেই শহরে জলবদ্ধতা সৃষ্টি হয় এখানে। তো এটাই কিন্তু মেইন কারণ এখানে। আচ্ছা, আমরা এখানে তৃতীয় সেশনটা যদি দেখি, এখানে আগের সেশনের সূত্র ধরেই শুরু করা যাক। আলোচনা হচ্ছিল পরিবেশ ও ভূমিরূপ নিয়ে। এখানে বলতে পারো পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি। তো এখানে আমাদের একটা কোশ্চেন আছে, পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি, আমরা একটু জাস্ট এটা সলভ করবো এখানে। সমাধান আমরা যদি দেখি, এখানে ভূমিরূপের এত বৈচিত্র্য মূলত বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে, এমনকি মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণে এক ধরনের ভূমিকম্প পরিবর্তিত হয় অন্য ধরনের ভূমিকম্পে রূপান্তর হয়, মানে একটা ভূমিকম্প থেকে অন্য একটা ভূমিকম্পে গিয়ে রূপান্তরিত হয় এখানে। ওকে, আচ্ছা, তো বলছে এখানে আবার একই জায়গায় ভূমিকম্প ভূমিরূপ সময় একই রকম থাকে তাও নয়, কিন্তু এখানে কি কি কারণে ভূমি পরিবর্তন ভূমিরূপ পরিবর্তিত হয় এটা আমাদের দেখতে হবে এখানে। তো কি কি কারণে আমাদের ভূমিরূপ পরিবর্তন ঘটে সেটা আমরা দেখি একটু। এক নম্বর বলছে ভূ অভ্যন্তর প্রক্রিয়া এখানে, এবং হচ্ছে ভূ বহিস্থ প্রক্রিয়া এখানে। তো দুইটা কারণেই কিন্তু আমাদের ভূমিরূপ পরিবর্তন ঘটে এখানে। ওকে, আচ্ছা, অনুসন্ধানী পাঠ বই থেকে আগের মতোই দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। ভূ অভ্যন্তরস্থ এবং ভূ বহিস্থ কি কি কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তা আলোচনা করতে বলছে এখানে। পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের সাথে আলোচনা করতে বলছে এবং অসুবিধা হলে শিক্ষককে জানাতে বলছে এখানে। আচ্ছা, আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো এখানে চতুর্থ এবং পঞ্চম সেশনে আলোচনা করবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।